নক্ষত্রমণ্ডল চেনার পর্বে আমরা ক্যাসিওপিয়া এবং পার্সিয়াস নক্ষত্রমণ্ডল চিনেছি। আজ এই দুই নক্ষত্রমণ্ডলের সাহায্য নিয়ে পেগাসাস নক্ষত্রমণ্ডল চিনে নেব। সন্ধ্যার আকাশে ক্যাসিওপিয়া নক্ষত্রের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে কিছুটা উপরে এবং সিগনাস বা হংসমণ্ডলের নিচের দিকে আমরা পেগাসাস নক্ষত্রমণ্ডল দেখতে পাব। পেগাসাস নক্ষত্রমণ্ডল চিনার একটা সহজ উপায় হল, চারটি উজ্জ্বল তারা একটা চতুর্ভুজ গঠন করেছে, এটিকে বলা হয় পেগাসাসের চতুর্ভুজ। এটি দেখে খুব সহজেই পেগাসাস নক্ষত্রমণ্ডল খুঁজে পাওয়া যায়। আরেকটি উপায় আছে পেগাসাসকে চেনার। আমরা ধ্রুবতারা চিনেছি এবং ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডল এবং তার বিভিন্ন তারাগুলোর নাম জেনেছি। এবার ধ্রুবতারা থেকে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের কাফ নক্ষত্রকে একটা সরলরেখা দিয়ে যোগ করুন। সরলরেখাটি আরও পূর্বে বাড়াতে থাকুন, দেখবেন একটা উজ্জ্বল তারাতে গিয়ে পৌঁছাচ্ছে। এটি হলো আলফেরাস নক্ষত্রমণ্ডল। এটি আরবি শব্দ আল ফারাস থেকে এসেছে, যার অর্থ ঘোড়া। আলফারাসের বাংলা নাম উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রমণ্ডল হলো পেগাসাসের চতুর্ভুজের একটা শীর্ষবিন্দু, সাথে আরও তিনটে শীর্ষবিন্দু খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। আলফেরাস থেকে যদি একদম মাথার উপর বা জেনিথের দিকে এগোতে থাকি, তাহলে আর একটা উজ্জ্বল লাল রঙের নক্ষত্র দেখতে পাবো। এটি হলো স্কিট, যার বাংলা নাম পূর্ব ভাদ্রপদ। এবার যে সরলরেখা ধ্রুবতারা থেকে কাফ হয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসে পৌঁছেছে, তাকে যদি আরও বাড়িয়ে দিই, তাহলে অন্য একটি শীর্ষবিন্দু খুঁজে পাব। নীলচে রঙের এই তারার নাম আল জেনিব, বাংলা নাম গোপদ। এবার গোপদের উপরের দিকে আর একটি শীর্ষবিন্দু খুঁজে পাব, যার নাম মার্কাব। চারটি তারা খুঁজে পেলেই এদের সাহায্যে পেগাসাস নক্ষত্রমণ্ডল সহজেই দেখতে পাব। পেগাসাসকে কল্পনায় ডানাওয়ালা ঘোড়া কল্পনা করা হয়। এই চারটি নক্ষত্র ঘোড়ার শরীর গঠন করে। এবার আমরা ডলফিন নক্ষত্রমণ্ডল চিনেছি আগের পর্বে। ডলফিন নক্ষত্রমণ্ডল থেকে যদি মার্কাব নক্ষত্রের দিকে যাই, তাহলে ডলফিন মণ্ডলের কাছেই একটি উজ্জ্বল কমলা নক্ষত্র দেখা যায়, যার নাম ইনিফ। এই ইনিফের সঙ্গেই ঘোড়ার মাথার দিক কল্পনা করা হয়। এবার আমরা খুব সহজেই রাতের আকাশে পেগাসাস নক্ষত্রমণ্ডলকে চিনে যাব। পেগাসাস নক্ষত্রমণ্ডলের সঙ্গেই আরেকটি নক্ষত্রমণ্ডল রয়েছে, যার নাম অ্যান্ড্রোমিডা। আবার এই অ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলেই আমাদের মিল্কি ওয়ের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি রয়েছে। পরবর্তী পর্বে আমরা অ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডল এবং সেই সঙ্গে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে চিনে নেব। আজকের পর্ব এখানেই শেষ করছি। এইরকম আরও ইন্টারেস্টিং নক্ষত্রমণ্ডল চিনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন বেল বাটন প্রেস করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।